দীর্ঘদিন বন্ধ থাকার পর আগামী বাইশ আগস্ট থেকে হাইকোর্টে আগাম জামিন আবেদনের শুনানি গ্রহণ করা হবে প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের আদেশে সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে বলা হয়েছে স্বাস্থ্যবিধি প্রতিপালন পূর্বক এবং প্রয়োজনীয় সুরক্ষামূলক ব্যবস্থা গ্রহণ করে বাইশ আগস্ট থেকে সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের সংশ্লিষ্ট ফৌজদারি মোশন বেঞ্চসমূহে আগাম জামিন শুনানি গ্রহণ করা হবে সংশ্লিষ্ট ফৌজদারি মৌসুম বেঞ্চ শুনানির সময় নির্ধারণ করবেন